আপনারা একটা চিন্তা করেন, এই যে কবুতরটা এখানে আছে, এটা থেকে আবার উপরের কবুতরটা একটা ডিস্টেন্স আছে, যে ক্ষেত্রে তাদের কোনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, কারণ নয়া খাঁচা এক্সাইটমেন্ট। এটা আমরা গত দুই দিন ধরে দেখতেছেন, এতই এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট খালি বাইর হইতেছে। একবার খাঁচা আনলাম, খাঁচা এনে উঠাইলাম, উঠাইয়া লাগাইলাম, আড্ডা লাগাইলাম। ভাই কম কাজ ভাই, বলেন, খাঁচা লাগাইলাম, এই রোদের ভিতরে লাগাই আমি অসুস্থ হয়ে গেলাম। এখন মোটামুটি আজকে একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। কালকে আপনাদের বলছিলাম যে আমি অসুস্থ হয়ে গেছিলাম। আসলে রং করার সময় অতিরিক্ত রোদে কবুতরের যেমন গরম ঠান্ডা লাগে, আমার ওরকম গরম ঠান্ডা লেগে গেছিলো, নাক দিয়ে সর্দি ঠান্ডা। তারপর মোটামুটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে ফিরে আসছি। তো খেলা হবে এখন। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে এই যে আমরা নতুন খাঁচা লাগালাম, কালকে আপনারা দেখছেন যে খাঁচা আমরা আড্ডা লাগাইছি। তো অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাই আপনারা এই আড্ডাটা কেন লাগান, বা হচ্ছে যে আপনারা খাঁচা আনার পরে এই আড্ডাটা যে লাগান, এই আড্ডাটার একটা এক্সাক্ট মাপ থাকে, এই মাপটা আপনারা কীভাবে দেন বা কতটুকু মাপ আপনারা দেন, এটার আসলে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো আপনারা একটা জিনিস দেখেন, একটু ক্লোজে আসেন, কবুতরগুলোর দিকে জাস্ট একটু ফোকাস দেন, দেখেন কবুতরগুলো এই আড্ডাটাতে কতটা রিল্যাক্স আছে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন। হ্যাঁ, অনেকে দেয়, অনেকে এরকম পাতাল্লা আড্ডা দেয়, অনেকে এরকম আড্ডা দেয় যেটা আমরা বাঁশের খাঁচা আগে ছিল, এই যে বাঁশের খাঁচায়, এই যে এর খাঁচা আগে ছিল। তো এই আড্ডাটা দিলে হয় কি, কবুতরটা খুব রিল্যাক্সে একটা কবুতর একটা কবুতরের জায়গাটা ও নিতে পারে, ও ওই জায়গাটা থাকে এবং অন্য কবুতর ওইখানটা ই নিতে পারে না। আর যখন এই খাঁচায় হয় কবুতর লড়াছড়ি করে, একটা কবুতর একটার সাথে বাড়ি খায়, মারামারি করে। তো এই ক্ষেত্রে হয় এখানে সেপারেট থাকে তারা, নিজেদের বা আড্ডাতে নিজেরা থাকতে পারে, কোনো সমস্যা হয় না, মারামারি হয় না, ইনশাল্লাহ ভালো থাকে, কবুতর সুস্থ থাকে, কতটা রিল্যাক্স এবং চিল মোডে তারা থাকে। যেমন এর আগের আড্ডাগুলো দেখছেন, আমরা ওই আড্ডাগুলো চেঞ্জ করবো ওই খাঁচার। তো এখন আসি আমরা হচ্ছে আড্ডার মাপটা, আমাদের আড্ডার যে আপনার এই যে মাপগুলো আপনারা দেখতেছেন, দেখেন একটা কবুতর থেকে একটা কবুতর ডিস্টেন্সটা আপনারা দেখেন। জাস্ট আপনারা এখানে চিন্তা করেন, এই যে কবুতরটা এখানে আছে, এটা থেকে আবার উপরের কবুতরটা একটা ডিস্টেন্স আছে, যে ক্ষেত্রে তাদের কোনো মানে মারামারি করার কোনো সমস্যা হয় না। আর হচ্ছে একটা মাপ যদি এক্স্যাক্ট না হয় সেক্ষেত্রে কবুতরের মাথায় বাড়ি খাবে বা কবুতরের সাইডে বাড়ি খাবে। এই কবুতর দাঁড়ানো অবস্থায় কতটুকু নিয়েছে, এখানে আমাদের মাপ আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি করে মাপ আছে কবুতরের এই আড্ডায়। হ্যাঁ, আর উপর থেকে আছে হচ্ছে আপনার 2 ফিট, 3টা স্ট্যান্ড দেওয়া হয়েছে, স্ট্যান্ডের মাঝখানে 10 ইঞ্চি আপনার ফাঁকা রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়েছে কবুতর রিল্যাক্সে থাকতে পারতেছে। আর সাইডেও গ্যাপ মোটামুটি দেওয়া হয়েছে, সাইডে মনে করেন একটা থেকে আরেকটা দূরত্ব, এটা আপনার নিজের চোখের আন্দাজে দিতে হবে, কারণ আপনার কবুতর যত রিল্যাক্সে থাকতে পারে, একটা কবুতর একটা কবুতর সংস্পর্শে যাতে না আসতে পারে, এটা একটা বিষয়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আড্ডার বিষয়টা। আর খাঁচা আনার পরে অনেক ধরনের কাজ থাকে, যেমন খাঁচা আনার পরে আমরা লাগাই টিন লাগালাম, টিনের নিচে আবার ই দেওয়া আছে, ফোমের ককশিট দেওয়া আছে, যাতে কবুতরে গরম অতিরিক্ত গরমটা না লাগে বা অতিরিক্ত ঠান্ডাটাও না লাগে। তারপরে এই যে এইখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে, লাইট লাগাইলাম। তারপরে আমরা মোটামুটি খাঁচায় এখন সেট আপ আছে। তো আলহামদুলিল্লাহ আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমরা নিচে দেখেন নিচের সাইডটা, নিচের সাইডটাই কিন্তু আমরা কোনো ট্রে রাখতেছি না, কারণ হচ্ছে বৃষ্টির সিজনে এই ট্রের পানিটা যখন এখানে জমে থাকে, যেটা আমাদের আগের বেলা সমস্যা হয়েছে, তো সেই ক্ষেত্রে হয় কবুতরের এই গ্যাসটা কবুতর খুবই প্রবলেম করে। এই কারণে আমরা এবার এখানে ট্রে দিই নি, বাট ট্রের সিস্টেম করা আছে, এখানে জাস্ট ট্রেটা ঢুকালে হবে, বাট ট্রেটা আমরা দিব না, ঠিক আছে, আমরা এভাবেই রাখবো। কিন্তু এটার বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। আপনারা হয়তো বলবেন যে ভাই এভাবে না করলে তো কবুতর নিচে ঢুকে গুলো খাবে, ভাই বিকল্প ব্যবস্থা করা হবে। আমরা এখনই এখানে নেট লাগাবো, যাতে কোনো কবুতর ভিতরে ঢুকে ওই ময়লাটা না খেতে পারে বা ওই ময়লার সংস্পর্শে না যেতে পারে, এ থেকে কিন্তু অনেক বড় ধরনের রোগ জীবাণু হয়ে থাকে। তো চলেন আমরা নেটগুলো লাগাই, আর তখন আপনাদের সাথে আবার কথা হবে। আমাদের ফার্স্টে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের যে এই যে নেট, এই নেটটা আমরা ইউজ করতেছি, এই নেটটা আপনারা এর আগেও দেখছিলেন এখানে লাগানো আসছিলো, আর এই পাশেও লাগানো আছে। তো এই নেটগুলো কিন্তু মেহেদি ভাই লাগাইছিল এর আগে, বাট আমরা শান্তিতে ভাই কাজ করতে দেখবো না নাকি, এমন সময় প্লেনটা নেওয়া যায়, যাওয়ার আগে তো একবার বলবো যাই হোক। তো নেটটা ভুলে গেছি, আচ্ছা এই নেটগুলো, ঠিক আছে, থ্যাংক ইউ আহিল। তা এই নেটগুলো আমরা এর আগেও এখানে লাগানো ছিল যখন কবুতর ছেড়ে রাখতাম, তো একটা সময় যে আমরা নেটটা খুলে ফেলি, আর এখন নেটের প্রয়োজন হয় না। তো এখন এই নেটটা আমরা সিস্টেম করতেছি, সিস্টেম করে মেহেদি ভাই এটা কাটবে। হ্যাঁ আগাবো, আচ্ছা মেহেদি ভাই এটা সিস্টেম করতেছে, আর মেহেদি ভাই এইসব কাজের মাস্টার, গুরু,
বলা চলে। আচ্ছা মেহেদি ভাই, এই নেটগুলোর দাম কেমন? আচ্ছা এই নেটগুলোর দাম যেহেতু অনেকে জিজ্ঞেস করেন, আনুমানিক 400 থেকে 450 টাকা কেজি নিবে। 1 কেজিতে তো মানে পুরো ছাদ কভার হয়ে যায়। তোমাদের এখানে তো 1 কেজি আছে? আমাদের এখানে এই যে এগুলো সাইড সব লাগাইছে 1 কেজি, আর এগুলো আছে এই সাইডে, এই সাইডে যে এগুলো আছে এগুলোতে লাগাই দিবে। এগুলো লাগানোর চিন্তা ভাবনা অনেক দিন ধরে করতেছিলাম, একদম চলে যাচ্ছে, বাট এটা তো লাগাবো এখন। আমরা এখন একটা মাপ নিতেছি, মাপ নিয়ে এটা লাগাচ্ছি, আমরা একটা এক্স্যাক্ট মাপ নিতেছি, মাপ নিয়ে এটা কাটতে হবে। কাটার পরে ইনশাল্লাহ আর কোনো কবুতর নিচে যেতেও পারবে না, নিচে খেতেও পারবে না। বাট মুরগিগুলার জন্য একটু কষ্ট লাগতেছে আমার। থাক, মুরগিগুলা কই? মুরগিগুলা কি আসলে বাইরে এই জায়গায় ঢুকে একটু খাইতে, ওরা আবার এগুলো খাইতে পছন্দ করে? তো যাই হোক, আমরা একজনের কষ্ট মাটি দিতে চাই না, ওদের জন্য আমরা স্পেশাল খাবার রাখবো। এই খাসা এই কি নেট কাটতেছেন না অন্য কিছু? দেখ আর কি আছে রে ভাই, কবুতর পালক তো করবই। কইলাম এটা থাকবো। মেহেদি ভাই এখন অসাধারণ কিছু বান দিচ্ছে, না জানে তার কাটাটা খুলে আসে। তার কাটার উপর অবশ্যই খুব ভালো একটা প্রেশার পড়তেছে। তো মোটামুটি দুই সাইডে আমরা আপনার এটা লাগাই দিছি। তো এখানে যে অ্যাডজাস্ট আছে এটা ফুল আমরা রাখবো না, এটা কেটে ফেলবো। আপনারা হয়তো মনে করেন না যে এটা পুরোটা থাকবে, এটা কেটে ফেলবো, কেটে সমান করে একটা ব্যবস্থা করে দেবো। যখন পরিষ্কার করার সময় হবে তখন আমরা উঠায় দিব, দিয়ে পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। তো ওই সাইডেরটা লাগাবো ইনশাল্লাহ। লেট হতেছে তো ভিডিও আর বড় করতেছি না। তো আজকে ভিডিও এতটুকুই থাক, ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।